ফিক্সড বেতন পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি এখানে পঁচিশ হাজার টাকা কিন্তু স্যালারি থাকবে হেড কুকের জন্য হেড কুকের কাজ যারা করে আছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে চান্স পাবে পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি থাকবে ক্যান্টিন গেস্ট হাউসে কাজ হবে ক্যান্টিন গেস্ট হাউসে কাজ হবে যেখানে লোকেশন দুর্গাপুর দুর্গাপুর লোকেশনের জন্য কর্মিনিয়োগ করা হচ্ছে যে কোনো জায়গা থেকে এসে কাজ করা যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এসে কাজ করা যাবে যেখানে পনেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি থাকবে এবং পঁচিশ হাজার টাকা আপ টু স্যালারি থাকবে হেড কুকের জন্য বোঝা গেছে তো এখানে নেক্সট দেখে নেব অ্যাসিস্ট্যান্ট কুক অ্যাসিস্ট্যান্ট কুক বারো হাজার টু পনেরো হাজার টাকা স্যালারি থাকবে যেখানে তোমাদের কাজের অভিজ্ঞতা লাগবে অ্যাসিস্ট্যান্ট কুকের জন্য বোঝা গেছে তারপরে এখানে ফ্রেশারদের জন্য আট হাজার থেকে দশ হাজার টাকা স্যালারি কোনো এ কাজেরও এক্সপিরিয়েন্স লাগবে না তোমার এখানে ফ্রেশার যারা আছো তারা ইউটিলিটি বয় হিসাবে কাজ করতে পারবে যেখানে স্টেট ওয়ার্ডের জন্য রয়েছে এখানে দশ হাজার টাকা তো এখানে ছটা পোস্টে ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের লোকেশান তোমরা দেখতে পাচ্ছো দুর্গাপুর লোকেশানে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে ক্যান্টিন গেস্ট হাউসে তোমাদের কাজ হবে যেখানে এই সমস্ত পোস্টগুলোতে কর্মী নিয়োগ করা হচ্ছে তো ছ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাউসকিপিং কিপিং স্টাফ হাউসকিপিং কিপিং স্টাফ এর ক্ষেত্রে এখানে ন হাজার টাকা স্যালারি থাকছে আলাদা করে পি এফ ইএসআই প্রত্যেকটা পোস্টের জন্য পাওয়া যাবে আলাদা করে পি এফ এবং ইএসআই বোনাস অ্যাভেলেবেল আছে এখানে কুড়ি হাজার টাকা দুর্গাপুজো বোনাস আছে বোঝা গেছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একসাথে এগারোটা কোম্পানির জবের ভ্যাকেন্সি নিয়ে একটা নয় দুটো নয় এগারোটা টপ কোম্পানি জবের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো তাই যারা প্রাইভেট কোম্পানিতে জব করতে ইচ্ছুক আছেন কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রিতে তারা আজকেরই ভিডিওটিকে বন্ধ থেকে সে সব অবশ্যই দেখবেন রকম কোনো অসুবিধা হবে না কাজগুলো পেতেই এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ পাওয়া যায় এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন এখানে দশটা কাজের খবর রয়েছে এগারোটা তো থাকা এবং খাওয়া সম্পূর্ণভাবে কোম্পানির দায়িত্ব রয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে যদি আছে তারা আবেদন করতে পারবে ফ্রেশ এখানে আবেদন করতে পারবে যেখানে ক্যান্টিন গেস্ট হাউসে কাজ হবে আমি আগেও বলেছি ক্যান্টিন গেস্ট হাউসে প্রথম কাজ এটা কিন্তু এক নাম্বার জব ভ্যাকেন্সি আবার কিন্তু দশটা রয়েছে একটা ভিডিওর মধ্যে দশ এগারোটা কাজের খবর আছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো এটা কিন্তু অনুরোধ কাজগুলো পেতে তো এক নাম্বারটা তোমাদেরকে ডিটেলসটা তোমরা বুঝে গেছো ভালো করে আরেকবার দেখে নাও হুম এটা তোমাদের এক নম্বর জব দ্বিতীয় নম্বর কি রয়েছে দ্বিতীয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ কোম্পানি এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে এজেন্সিতে কাজ তোমাদের পিওন পোস্টে কাজ হচ্ছে বুঝে গেছে পিওন পোস্টে কাজ হবে যেখানে আসানসোল লোকেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশান যদি তোমাদের মাধ্যমে পাস থাকে তাও আবেদন করতে পারবে এইটের পাস থাকে তাও আবেদন করতে পারবে এচ এর ক্ষেত্রে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে যেখানে ডিউটি টাইম বন্ধুরা একটু স্পিডের মধ্যে বলছি অনেকগুলো কাজের খবর আছে তাই তোমরা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি নাম্বারটাও অবশ্যই দিয়ে রেখে দেবো প্রত্যেকটা জবের নাম্বার আমি দিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের ডিউটি টাইম থাকছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তোমাদের কাজ থাকবে যেখানে লোকেশন আসানসোল তোমাদের প্রিয়ন পোস্টে কাজ হবে পাঁচ ঘন্টা ডিউটি তোমরা যারা করতে চাও পার্ট টাইম জব করতে চাও তো এখানে একটা কাজের সুযোগ পাচ্ছে সাড়ে নটার থেকে তোমাদের তিনটা অবধি ডিউটি টাইম রয়েছে যেখানে স্যালারি তোমরা পাচ্ছ তিন হাজার টাকা স্যালারি কম আছে পার্ট টাইম জব আছে যারা করতে চাও তারা করতে পারো কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না গাছটি করার জন্য নাম্বার দেওয়া রয়েছে তোমরা ডাইরেক্ট নাম্বারে কল করো অবশ্যই তোমরা সকাল দশটার থেকে বিকাল চারটার মধ্যে কলটা করো বোঝা গেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটা এক্ষুনি ফট করে লাইক করে দাও তো আরও তোমাদের জন্য কটা কাজের খবর আছে নটা আরও নটা কাজের খবর আছে একটা একটা করে প্রত্যেকটা তোমাদেরকে জানাচ্ছি হয়তো তোমার ডিস্ট্রিক্টেরও কাজের খবর রয়েছে দশ এগারোটা কাজের খবরের মধ্যে তাই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখো যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো না কেন কোনো রকম কোনো অসুবিধা হবে না গাছগুলো পেতে তিন নাম্বারে এবং চার নাম্বারে যে জবটি রাখা হয়েছে সেটা হচ্ছে ডেলিভারি এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে স্যালারি কত টাকা দেওয়া হবে লোকেশান কী আছে সেটাই আমরা দেখে নেব তো এখানে লোকেশান দেওয়া আছে পুরুলিয়া পুরুলিয়া লোকেশানের কাজ হবে যেখানে ফ্লিপকার্ট কোম্পানিতে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানিতে তোমরা যারা জব করতে চাও তোমাদের একটা জবের খুব প্রয়োজন তারা অবশ্যই ট্রাই করতে পারো কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা জয়েন করতে পারবে তো এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে স্যালারি দশ হাজার টাকা দেওয়া হবে লোকেশন পুরুলিয়া ডিউটি টাইম তোমাদের ন ঘন্টা তোমরা অনেক দেখতে পাচ্ছ তোমাদের ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা ফ্লিপকার্ট কোম্পানিতে প্রচুর পরিমাণে নতুন করে নিয়োগ করা হচ্ছে এখানে চার নম্বরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে তোমরা অনেক দেখতে পাচ্ছ পাইপ কারখানাতে পাইপ কারখানা যেখানে পাইপ তৈরি হচ্ছে পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তোমাদের কাজ হবে যেখানে ডানকুনি লোকেশনের জন্য কর্মিনও করা হচ্ছে ডানকুনি হুগলি বুঝা গেছে তো এখানে বর্ণনা কাজের বর্ণনা কী রয়েছে হেলপার হেল্পার পোস্টের জন্য তোমরা যারা আমাকে অনেক দিন থেকে বলো কমেন্ট বক্সে কমেন্ট করছো যে হেলপার পোস্টে জব নিয়ে আসো তোমাদের জন্য তাহলে কিন্তু এই জবটা রয়েছে হেলপার পোস্টের জন্য যেখানে তোমরা ডিউটি টাইম দেখতে পাচ্ছ তোমাদের ডিউটি টাইম থাকবে এখানে বারো ঘন্টা থাকছে ডে শিফটে কাজ হবে যেখানে শুধুমাত্র দিনে কাজ হচ্ছে রকম কোনো অসুবিধা নেই তোমাদের দিনে কাজ যারা নাইট কাজ করতে চাও না শুধুমাত্র দিনে কাজ করতে চাও তোমাদের জন্য এখানে কিন্তু এই কাজটা রয়েছে বেতনটা দেখতে পাচ্ছ তোমাদের বেতন রয়েছে বারো হাজার টাকা এটা তোমাদের হ্যান্ড স্যালারি দেবে আলাদা করে পি এফ এবং এসে তোমরা পাবে তো এখানে সপ্তাহে তোমাদের একদিন ছুটি সপ্তাহে একদিন ছুটি রয়েছে থাকার জন্য সম্পূর্ণ রুমটা তোমরা ফিরতে পাবে থাকার জন্য রকম কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না যাতায়াত করে কাজটি করা যাবে তো যারা লোকাল আছে তারাও কিন্তু এখানে কাজ করতে পারছো তো খুব কম খরচে ক্যান্টিনের ব্যবস্থা আছে তোমরা যারা ওখানে থেকে কাজ করতে চাও এবং খাওয়ার ব্যবস্থা যদি বুঝতে পারছো তোমাদের এখানে কম খরচে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আর যারা নিজেরা রান্না করে খেতে চাও কোনো অসুবিধা নেই তো কোনো যোগ্যতা লাগবে না কাজটি করার জন্য যাদের যোগ্যতা নেই কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে কাজ করার একটা সুযোগ পাচ্ছে বারো হাজার টাকা বেতন মানে তোমাদের পার ডে চারশো টাকা হিসাবে ধরাচ্ছে তো বয়সের ক্ষেত্রে তোমাদের এখানে বুঝতে পেরেছো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের ছেলেরা কিন্তু কাজটি করতে পারবে তো যাদের একটা কাজের খুব প্রয়োজন এবং মোটামুটি এটা ভালো স্যালারি নিয়ে তোমাদের এখানে মোটামুটি ভালো বারো হাজার টাকা স্যালারি দিচ্ছি যেখানে ডিউটি টাইমটা একটু বেশি রয়েছে যাদের কাজের খুব আর্জেন্ট আছে তারা কিন্তু কাজটি করতে পারো নাম্বার দেওয়া রয়েছে তোমরা নাম্বারে ডাইরেক্ট কিন্তু কল করতে পারো সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে কল করো ডিটেলস ভালোভাবে তোমরা জেনেতে জেনে নিতে পারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো তো এটা তোমাদের বোঝা গেলো চার নাম্বার জবটাও দেখিয়ে দিলাম এবার আরও কিন্তু তোমাদের অনেকগুলো জব রয়েছে এক এক করে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ এখানে কাজের যদি অভিজ্ঞতা না থাকে আগে যদি কাজ না করা থাকে তাও এখানে কাজ পাওয়ার সুযোগ পাবে এবং আগে যারা কাজ করছে তারাও এখানে কাজটা সুযোগ পাবে লোকেশান কী রয়েছে লোকেশান হাওড়া রয়েছে হাওড়া লোকেশানে কাজ হবে এখানে পুরো কাজটা সম্পূর্ণ ফ্রিতে আছে ফ্যাক্টরিতে জবটা হবে তো যারা যারা আবেদন করতে চাও তারা ডাইরেক্ট কিন্তু কল করে আবেদন করা যাবে কোনোরকম কোনো অসুবিধা নেই সপ্তাহে এখানে একদিন ছুটি রয়েছে সপ্তাহে একদিন ছুটি আছে তো ডিউটি টাইম কী রয়েছে এখানে ডিউটি টাইম আট ঘন্টাও আছে বারো ঘন্টাও আছে যার যেটা সুবিধা সেটা করতে পারো বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করা যাবে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকতে হবে শুধুমাত্র কাজটি কিন্তু ছেলেরা করতে পারছে এখানে মেয়েরা কিন্তু কাজগুলোর চান্স পাচ্ছে না বেতনের ক্ষেত্রে এখানে দশ হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে এটা আট ঘন্টার ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা বেতন ডকুমেন্টস কী কী লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড এবং ব্যাংক ডিটেলস লাগবে তার সাথে আলাদা করে চার কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলো যারা যাদের আছে তারা একমাত্র আবেদন করো ডকুমেন্টস কিন্তু লাগবেই তো নাম্বার দেওয়া রয়েছে নাম্বারের মধ্যে তোমরা নিজের বারোটা পাঠিয়ে দাও অবশ্যই তোমার মেনশান করে দেবে যে ফ্যাক্টরিতে জব করতে চাও বোঝা গেছে তো আরও অনেকগুলো জব রয়েছে সব জবগুলো তোমরা দেখে নাও একটা একটা করে তোমাদেরকে দেখানো হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আর তোমরা অবশ্যই যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও মিন্ত্রা কোম্পানিতে কর্মী নিয়েও চলছে মিন্দরা কোম্পানিতে তোমরা যারা জব করতে চাও তারা জব পাবে রকম কোনো টাকা পয়সা লাগবে না তো তোমাদের কী কাজ করতে হবে তোমরা পোটোটা দেখে বুঝতে পেরে গেছো তোমাদের এখানে কিন্তু ওয়ে হাউসের কাজ রয়েছে জব ডিটেলসটা আমরা দেখে নিচ্ছি কোম্পানির নাম আছে মিন্ত্রা মিন্ত্রা কোম্পানিতে তোমাদের কাজ হবে যেখানে লোকেশন দিয়ে দিচ্ছে শ্রীর শ্রীরামপুর লোকেশানে কাজ হচ্ছে শ্রীরামপুর তো তোমাদের ইন্টারভিউ ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোদ্দ চার দু হাজার তেইশ কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে তো ইন্টারভিউ লোকেশানে এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে রয়্যাল হোটেল এই যে ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্ক তোমাদেরকে এটা আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রেখে দেবো আর ডিসক্রিপশান বক্সেও দিয়ে রেখে দেবো তোমাদের ইন্টারভিউ ডেটটা আর অ্যাড্রেসটা তো জব রোল কী থাকবে ওখানে তোমাদের প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং এই সমস্ত লোডিং অ্যালোডিংয়ের কাজ করতে হবে যারা ওয়ার হাউসে কাজ করে সে তারা সমস্ত বিষয়টা জানবে তো ইন্টারভিউ টাইম তোমাদের এগারোটা সকাল এগারোটার সময় ইন্টারভিউ টাইম রয়েছে শুধুমাত্র কাজটা ছেলেদের জন্য শুধুমাত্র ছেলেদের ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি নেই তো এখানে ডিউটি টাইম কী রয়েছে ডিউটি টাইম তোমাদের ন ঘন্টা থাকবে রোটেশনাল শিফট যেখানে স্যালারি দিচ্ছে কোম্পানি এগারো হাজার থেকে বারো হাজার টাকা অ্যাপ্রক্স পি পিএসআই আলাদা করে তো জয়নিং স্পট জয়নিং আছে তোমাদের কোনো প্রবলেম নেই যেদিন ইন্টারভিউ হবে তার একদিনের মধ্যে তোমাদের জয়নিং করানো হবে বোঝা গেছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমরা দেখে নাও তোমাদের এখানে ডকুমেন্টস ক্রিয়ে করে নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড ফটো ব্যাঙ্ক ডিটেলস এবং ভেরিফিকেশান এই ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে দুটো পরেরটা তার এখানে ফর্মাল ড্রেস অ্যান্ড শ্যুজ পরে তোমাদেরকে যেতে হবে বুঝে গেছে তো এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তোমাদেরকে কাজটি পাওয়ার জন্য কী করতে হবে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই নিচে যে ডিসক্রিপশান বক্সে মিন্ত্রা ওয়ার হাউস মেনশন করা যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের মধ্যে নিজের বাইডটা পাঠিয়ে দাও তোমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে সিবি শর্টলিস্ট হওয়ার পর কল করে নেবে বুঝে গেছে তো আরও জব রয়েছে কিছুগুলো সুজব সেগুলো তোমরা দেখে নাও যদি তোমাদের এটা পছন্দ না হয় ম্যাচ না করে লোকেশান ম্যাচ না করে তো আরও কিছু জব আছে সেগুলো তোমরা এক এক করে দেখে নাও বিগ বাস্কেটের মতন বড় কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ যেখানে কোন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে ডেলিভারির পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ডেলিভারির পোস্টে যারা কাজ করতে চাও কাজ পাবে বেতন দেওয়া হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বেতন যারা পেতে চাও তারা অবশ্যই ট্রাই করো খুব বড় বড় সুযোগ রয়েছে যেখানে লোকেশন রয়েছে কোথায় লোকেশন রয়েছে তোমাদের কলকাতা কলকাতা লোকেশনের ভ্যাকেন্সি রয়েছে যেখানে ডিউটি টাইম তোমাদের দশ ঘন্টা থাকবে এবং কোয়ালিফিকেশান মিনিমাম টেন পাস মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু বিগ বাস্কেটের মতন বড় কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ বন্ধুরা নেক্সট রয়েছে ফাইবার ডোর কোম্পানিতে কাজ যেখানে লোকেশন রয়েছে ধুলাগড় হেল্পার পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও কাজ পাবে যাদের কাজের অভিজ্ঞতা নয় তারাও কাজ পাবে বোঝা গেছে যারা আগে কোনো কাজ করেছো তারাও কাজ পাবে যারা আগে কোনো কাজ না করে থাকো তাও কিন্তু এখানে কাজ করার সুযোগ পাচ্ছ ডিউটি টাইম বারো ঘন্টা ডিউটি টাইম বারো ঘন্টা যারা করতে চাও তারা কিন্তু একমাত্র আবেদন করো কোনো রকম টাকা পয়সা লাগবে না ডাইরেক্ট কল করে চাকরি যেখানে শিক্ষাগত যোগ্যতা এইট পাস যদি করে থাকো তাহলেই কোনো রকম কোনো প্রবলেম হবে না এইট পাস যোগ্যতা কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে টুয়েলভ পাস থাকলেও কিন্তু আবেদন করা যাবে এখানে স্যালারি দেবে বারো হাজার টাকা প্রতি মাসে নোয়ার্ক নো পেয়ে তোমাদেরকে তিরিশ দিন কাজ করতে হবে বারো ঘন্টা করে ডিউটি থাকাটা ফ্রি থাকার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি তোমরা থাকাটা পাচ্ছ বুঝা গেছে তো এই ছিল আজকে জব ভ্যাকেন্সি যদি করতে চাও তো কল করো নাম্বার কিন্তু প্রত্যেকটা নাম্বার দেওয়া রয়েছে যাদের একটা কাজের খুব প্রয়োজন আছে করতে পারো আর যারা এই কাজগুলো তোমাদের যদি ম্যাচ না করে অন্য কাজের খবর চাও তোমরা বেশি স্যালারির কাজের খবর চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি চাকরির ভিডিওতে